Hello everybody and welcome to the Apun Academy. This is Litun Ahmed Apun. Today in this video I want to talk about tense exercise. To amra goto tinta porbe tense shikhechi to tense gulo ashole abar ektu review ba exercise kore nite chai. Tar age bole nei tumi jodi amar channel notun hoye thako tahole please subscribe koro. Okay, let's start. To dekho এই যে টেন্স আসলে ভার্ব দেখলে টেন্স চেনা যায় হি হচ্ছে সাবজেক্ট সাবজেক্ট দেখলে চেনা যায় না বা অবজেক্ট দেখে চেনা যায় না অর্থাৎ তোমার ভার্ব দেখলে ভার্বের রূপটা দেখলে কিন্তু টেন্স চেনা যায় আসলে কোনটা কোন টেন্স তো আমি বলছি প্রেজেন্ট ফর্ম হলে যেমন এখানে ভার্ব কোনটা হি গোস টু স্কুল সে স্কুলে যায় তো এটা হচ্ছে সাবজেক্ট এটা হচ্ছে প্রিপজিশন এটা হচ্ছে স্কুল তাহলে এই যে গোটা হচ্ছে ভার্ব গোস এই যে হি থার্ড পারসন সিঙ্গুলার এর জন্য ইএস হইছে তো গো গোটা হচ্ছে প্রেজেন্ট ফর্ম গো ওয়েন্ট গন তাহলে প্রেজেন্ট ফর্ম মানে প্রেজেন্ট ইনফিনিটিভ টেন্স আর হি ওয়েন্ট টু স্কুল সে স্কুলে গেল এ ওয়েন্ট ওয়েন্টটা হচ্ছে ভার্ব আর ওয়েন্টটা হচ্ছে পাস্ট ফর্ম গো ওয়েন্ট গন ঠিক আছে তাহলে এই ওয়েন্টটা হচ্ছে পাস্ট ফর্ম তার মানে হচ্ছে পাস্ট টেন্স অর্থাৎ পাস্ট ইনফিনিটিভ টেন্স এরপর দেখো এই যে গো আবার আছে তো এটা প্রেজেন্ট ইনফিনিটিভ হয় কিন্তু এর আগে শ্যাল বা উইল যদি থাকে তাহলে ফিউচার হয়ে যাবে অর্থাৎ শ্যাল বা উইল প্লাস প্রেজেন্ট ফর্ম তাহলে ফিউচার ইনডিফিনিট হয়ে যায় তাহলে প্রেজেন্ট ফর্ম মানে প্রেজেন্ট টেন্স পাস্ট টেন্স মানে পাস্ট ফর্ম আর শ্যাল বা উইল প্লাস প্রেজেন্ট ফর্ম তাহলে প্রেজেন্ট ইনফিনিট হয়ে গেছে সিমিলারলি দেখো এখানে কিন্তু আমার ভার্ব হচ্ছে এইটুকু হি ইজ গোয়িং টু স্কুল সে স্কুলে যাইতেছে দেখো ইজটাকে তো একটা ভার্ব তো এটা যদি না থাকতো তাহলে ইজ থাকলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়ে যেত মানে প্রেজেন্ট ফর্ম কিন্তু এই পর্যন্ত হচ্ছে প্রেজেন্ট আর ইং ফর্ম মানে হচ্ছে কন্টিনিউয়াস অর্থাৎ যত ভার্ব আছে এর সাথে আইএনজি যুক্ত থাকলেই কন্টিনিউয়াস টেন্স কিন্তু কোন কন্টিনিউয়াস এর আগে যে অবশ্যই ইজ আছে তাহলে কি প্রেজেন্ট কন্টিনিউয়াস আর অস্ট হলো পাস্ট আর ইং ফর্ম মানে কন্টিনিউয়াস তার মানে হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস দেখো হি ওয়াজ গোয়িং টু স্কুল সেই স্কুলে যাইতেছিল আর এটা সেই স্কুলে যাইতেছে সময়ের ব্যবধান হয়ে যায় ভার্বের উপর নির্ভর করে আচ্ছা এরপর দেখো হি উইল বি গোয়িং টু স্কুল উইল বি গোয়িং এটা হচ্ছে ভার্ব তাহলে শ্যাল বা উইল থাকলে আমরা কি চিনব ফিউচার তাহলে ফিউচার আর ইং ফর্ম মানে কন্টিনিউয়াস তাহলে ফিউচার কন্টিনিউয়াস আর এই দেখো এটা পাস্ট তাহলে পাস্ট কন্টিনিউয়াস প্রেজেন্ট কন্টিনিউয়াস ঠিক আছে এভাবে আমরা চিনব এরপরে দেখো এই পার্টিসিপল ফর্ম ইং ফর্ম মানে কন্টিনিউয়াস পার্টিসিপল ফর্ম মানে হচ্ছে পারফেক্ট ঠিক আছে যে পারফেক্ট এখন কোন পারফেক্ট এর আগে দেখো যে হ্যাজ আছে তাহলে হ্যাভ অথবা হ্যাজ এটা হচ্ছে প্রেজেন্ট এগুলো যদি থাকে তাহলে কি হবে এই যে প্রেজেন্ট গন অর্থাৎ পাস্ট পার্টিসিপল মানে হচ্ছে পারফেক্ট তাহলে প্রেজেন্ট পারফেক্ট এরপর দেখো হ্যাড হ্যাড হচ্ছে পাস্ট আর এই গন অর্থাৎ পাস্ট পার্টিসিপল ফর্ম তার মানে হচ্ছে কি পাস্ট পারফেক্ট টেন্স এরপর দেখো হি উইল হ্যাভ ঠিক আছে তার মানে হচ্ছে কি পাস্ট পার্টিসিপলের সাথে অবশ্যই হ্যাভ বার থাকবে তাহলে হয়ে যাবে পারফেক্ট টেন্স ঠিক আছে তাহলে যদি হয় প্রেজেন্ট তাহলে প্রেজেন্ট এই যে পারফেক্ট পাস্ট পারফেক্ট এই যে দেখো ফিউচার পারফেক্ট হয়ে গেল তো তাহলে হি হ্যাজ গন টু স্কুল সে স্কুলে গিয়েছে হি হ্যাড গন টু স্কুল সে স্কুলে গিয়েছিল তারপরে হি উইল হ্যাভ গন টু স্কুল সে স্কুলে যাইয়া থাকবে এরকম হবে ব্যাপারটা বাংলায় তারপর দেখো হি হ্যাজ বিন গোয়িং এই যেখানে হ্যাজ বিন গোয়িং এগুলো হচ্ছে কি আমাদের ভার্ব তাহলে হ্যাজ হচ্ছে প্রেজেন্ট ফর্ম তার মানে হচ্ছে প্রেজেন্ট আর বিন এটা পাস্ট পার্টিসিপল তার মানে হচ্ছে পারফেক্ট তাহলে হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট আর ইং ফর্ম মানে কন্টিনিউয়াস তাহলে হয়ে গেল কি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস এরপর যে ফর উল্লেখ থাকে অথবা সিন্স উল্লেখ থাকে দেখো সিন্স আর এই সময়ের উল্লেখ থাকে ঠিক আছে পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের বেলায় যে ফর বা সিন্স আর সময়ের উল্লেখ থাকে তাহলে হ্যাজটা হচ্ছে প্রেজেন্ট আর বিনটা হচ্ছে পারফেক্ট তাহলে প্রেজেন্ট পারফেক্ট ইং ফর মানে কন্টিনিউয়াস প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস এরপর দেখো হ্যাড হচ্ছে পাস্ট আর বিন মানে পাস্ট পার্টিসিপল তাহলে হচ্ছে পাস্ট পারফেক্ট ইং ফর মানে হচ্ছে কন্টিনিউয়াস তাহলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস এরপর দেখো উইল হ্যাভ মানে হচ্ছে ফিউচার ইনডিফিনিট হলো কিন্তু এই যে পাস্ট পার্টিসিপল মানে হচ্ছে পারফেক্ট তাহলে ফিউচার পারফেক্ট ইং ফর মানে কন্টিনিউয়াস ঠিক আছে তাহলে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস তো এভাবে আমরা আসলে টেন্স ইনভেস্টিগেশন করব গত তিনটা পর্বে আমি টেন্স শিখিয়েছি তোমরা ওখান থেকে স্ট্রাকচার আরও ভালো করে শিখে নিতে পারো তো আমরা আর একটা প্র্যাকটিস দেখব আর একটা এক্সারসাইজ দেখব খুব সিম্পল তো আমরা আর একটা এক্সারসাইজ দেখি দেখো আই টেক টি রেগুলারলি আমি প্রত্যেকদিন কী করি চা পান করি তাহলে টেক এটা হচ্ছে কিন্তু ভার্ব তাহলে এটা হচ্ছে প্রেজেন্ট ফর্ম টেক টু টেকেন তাহলে এটা হচ্ছে প্রেজেন্ট ফর্ম তার মানে হচ্ছে এটা প্রেজেন্ট ইনফিনিট টেন্স এরপর দেখো হি ইউজ টু এক্সারসাইজ রেগুলারলি সে প্রত্যহ এক্সারসাইজ করতো অর্থাৎ অতীতের কথা অর্থাৎ এই দেখো ইউজড এটা হচ্ছে পাস্ট ফর্ম তার মানে হচ্ছে এটা পাস্ট ইনফিনিট হয়ে গেল এরপরে দেখো ইট হ্যাড বিন রেইনিং এই যে আমার হ্যাড বিন রেইনিং এই পর্যন্ত হচ্ছে ভার্ব তাহলে হ্যাড হচ্ছে পাস্ট বিন মানে পারফেক্ট অর্থাৎ পাস্ট পার্টিসিপল থাকলে পারফেক্ট কোন পারফেক্ট এই যে পাস্ট
past perfect ing form মানে হচ্ছে তোমার continuous তাহলে past perfect continuous since morning সকাল হইতে বৃষ্টি হইতেছে এরপর দেখো দা ডক্টর কেম তাহলে কাম মানে আসা আর কেম মানে আসলো তাহলে এটা past form তাহলে past indefinite after the patient had died এখানে দেখো আবার দুইটা ভার পেলাম had died had হচ্ছে past আর died এটা past participle মানে perfect tense তাহলে past perfect এখানে দুইটা সেন্টেন্স মিলে কিন্তু একটা সেন্টেন্স হইছে মানে টোটাল একটা সেন্টেন্স যেমন ধরো দা ডক্টর কেম এটা কিন্তু past indefinite tense আর ওটা হচ্ছে past perfect tense তো past perfect tense অবশ্য দুইটা ঘটনা অতীতকালের দুইটা ঘটনা থাকতে হবে তো ডিয়ার স্টুডেন্টস এই ছিল আজকের ভিডিওতে আশা করি ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিবে আর কমেন্ট করে জানাবে কেমন লাগলো বন্ধুদের সাথে শেয়ার করবে আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ দেখা হবে পরবর্তী ভিডিওতে I wish you always be happy and your heart always be clean and fresh. Thanks a lot.